নমস্কার এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঋতিক ক্রিয়েশন এগেইন। সকলকে ঋতিক ক্রিয়েশনে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভিডিওতে আমি কটন শাড়ি দেখাচ্ছি, একদম হ্যান্ডলুম মার্কের সঙ্গে আসবে কটন শাড়িগুলো। যেটাই পছন্দ হবে একটা স্ক্রিনশট নিন আর পাঠিয়ে দিন আমাদের দেওয়া বুকিং নম্বর 9804666440-তে। যারা অনলাইন পে করে নিতে চাইছেন তাদের জন্য অনলাইন পেমেন্ট মোড থাকছে, জিপে, ফোন পে, ব্যাঙ্ক ট্রান্সফার। আর যারা ক্যাশ অন ডেলিভারি চাইছেন, অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু ক্যাশ অন ডেলিভারি চার্জেবল, একটা চার্জ আপনাকে পে করে নিতে হবে। শিপিং অল ওভার ইন্ডিয়া ফ্রি। আসুন শুরু করি। ফার্স্ট একটা সুন্দর একটা ডার্ক একটু ডিপ মেরুন এবং তার সাথে গঙ্গা যমুনা বর্ডারের একটা শাড়ি দেখাচ্ছি, একদম পিওর কটন, এগুলো হ্যান্ড ওভেন শাড়ি। চলুন শুরু করি ফার্স্ট শাড়ি দিয়ে। सभी सारी कॉटन साड़ी है, हैंड वीविंग साड़ी, हैंडलूम मार्क के साथ आएगा। जो भी आपको पसंद आता है एक स्क्रीनशॉट ले लीजिए और भेज दीजिए बुकिंग नंबर में जो स्क्रीन में दिया हुआ है। फर्स्ट साड़ी ये जाएगा, एक डार्क मरून के साथ गंगा यमुना बॉर्डर रहेगा, एक गोल्डन येलो और इस तरफ रहेगा एक स्काई ब्लू। एक ड्यूअल टोन में है ब्लू एंड ये जो मरून है, ये ड्यूअल इफेक्ट है इसमें। प्रथम साड़ीटा खूब सुंदर, কালারটা বেস কালারটাও খুব সুন্দর, আর তার সাথে একটা গঙ্গা যমুনা বর্ডারের সঙ্গে আসছে। এটা যেহেতু গোল্ডেন ইয়েলো তো একটু সফট টোনে থাকছে এবং এর সাথে ব্লুটাও খুব সুন্দর এই থাকছে। এটা বডি আর ফুল বডিতে চেকস থাকছে। এটা কিন্তু সবটাই হ্যান্ড ওভেন। আর এটা আঁচলের পোর্শন, আঁচলটা এরকম গ্রিন অ্যান্ড ব্লুর সঙ্গে আসবে। উইদাউট ব্লাউজ পিস सभी साड़ी के साथ जो मैं दिखाऊंगी, किसी साड़ी के साथ ब्लाउज पीस अवेलेबल नहीं होगा। सिर्फ ये साड़ी दिखा रही हूँ, इसके साथ ब्लाउज पीस नहीं है। विदाउट ब्लाउज पीस सब साड़ी দেখাচ্ছি আজকে। খুব সুন্দর, কমফোর্টেবল, পরে তো খুবই আরাম। আর ভেতরে চেকসটা দেখো, পুরো হোয়াইট দিয়ে এরকম বড় বড় চেকস থাকছে। আর এরকম হ্যান্ডলুম মার্কের সঙ্গে আপনারা শাড়িগুলো পাবেন। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি পরের শাড়িটাতে রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, এটা পাচ্ছি না। আচ্ছা শাড়ির প্রাইসটা বলে দিচ্ছি, শাড়ির প্রাইসটা রয়েছে 1300। শাড়ির প্রাইস থাকছে 1300। এই যে হ্যান্ডলুম মার্ক, খুঁজে পাচ্ছিলাম না, এই যে এটা রয়েছে হ্যান্ডলুম মার্কের সঙ্গে সব শাড়ি আসবে। 1300 এর প্রাইস থাকছে উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। নেক্সট শাড়িটা দেখাচ্ছি, একটা ব্রাইট প্যারেট গ্রিনের সাথে অরেঞ্জ অ্যান্ড ম্যাজেন্টার কম্বিনেশন বর্ডারটা থাকছে, একটু স্ট্রাইপে থাকবে বর্ডারটা, খুব সুন্দর। এটা একটা দোলের শাড়ি হিসাবে কিন্তু আপনারা ভাবতে পারেন, যেহেতু শাড়িটা খুব ব্রাইট কালারফুল, একদম খুব সুন্দর লাগবে দেখতে। যেহেতু আমরা দোলে সবাই একটু ব্রাইট কালার পছন্দ করি পরতে, তো সেই পারপাসের জন্য একদম আদর্শ একটা শাড়ি। একদম প্যালেট গ্রিনের সাথে আসছে, রানি অ্যান্ড অরেঞ্জের এরকম স্ট্রাইপ থাকছে বর্ডারটায়, এবং তার সাথে এখানে কিন্তু মাজেন্টা দিয়ে ও একটা মোটিভ থাকছে, এইরকমভাবে স্লিক একটা মোটিভ যাবে, যেটা আপার বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার দুটোতেই পাবেন। ফুল শাড়িটা এরকম আসছে, একটা এটা কিন্তু একদম পিওর প্যারট গ্রিন তার সাথে, আর এটা আঁচলের পোর্শনটা, এটা আঁচলের পোর্শন উইদাউট ব্লাউজ পিস। আর একবার একটু কাছ থেকে বর্ডারটা দেখিয়ে দেবো, আপার বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার বোথ আর সেম। প্রাইস থাকছে 1100 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। 1100 ইসকা প্রাইস রহেগা। সিওডি অল ওভার ইন্ডিয়া মে অ্যাভেলেবল হ্যায়, লেকিন সিওডি চার্জেবল রহেগা, চার্জ আপকো পে করনা হোগা। নেক্সট শাড়ি আসছে, খুব সুন্দর একটা ক্রিম, মানে অফ টোনে, অফ হোয়াইট এটা বেস কালারটা, তার সাথে এই কালারটা একটু লাইট খাকি কালার, খুব সুন্দর লাগছে দেখতে। আর অল ওভার শাড়িতে মাছটা ইয়ে রয়েছে, উইভ রয়েছে, এই ফিশ প্যাটার্নটা কিন্তু উইভিং এর থাকছে। ভীষণ যেহেতু কমফোর্টেবল কটন শাড়ি, ভীষণ কমফোর্টেবল হবে সেটা আপনারা জানেন, একদম পিওর কটনে থাকছে। এটা রয়েছে শাড়িটা, খুব সুন্দর, একদম গরমের জন্য তো খুবই ভালো মানে অপশান এগুলো। আর যেহেতু পিওর কটন, পরে তো খুবই আরাম পাবেন। এই থাকছে ফুল, এটা আপাল্লা পোর্শনে, আঁচলের পোর্শনটা এরকম থাকছে, আর ফুল বডিটা এইভাবে যাবে অল ওভার, কিন্তু বডিতে এইরকম ফিশ প্যাটার্ন আর এই একটা স্ট্রাইপ প্যাটার্ন থাকছে। ডিজাইনটা কাছ থেকে দেখিয়ে দিলাম, এটা মাঝখানে থাকছে আর দুপাশে এরকম ফিশ মোটিভ থাকবে।
ফুল শাড়িটা এটাই, কালারটা খুব সুন্দর, একটা লাইট খাকি কালার বর্ডারটা, আর সেম কালারে কিন্তু এই প্যাটার্নটা থাকছে। প্রাইস রয়েছে 1300, 1300 इसका প্রাইস রয়েগা। ফুল শাড়ি में ये काम रहेगा, एक फिश पैटर्न के साथ रहेगा, एकदम प्योर कॉटन में है, बहुत ही कंफर्टेबल होगा, प्राइस रहेगा 1300। नेक्स्ट শাড়িতে আসছি, একটা গ্রে কালার, স্টিল গ্রে, তার সাথে গ্রিন এর আর ব্ল্যাক এর কম্বিনেশন, খুব সুন্দর এটা কম্বিনেশনটা, খুব সুন্দর। গ্রে এর সাথে আমরা অনেক রকম কন্ট্রাস্ট দেখতে পাই, এই গ্রিনটাও খুব ভালো লাগছে দেখতে, খুব সুবার এবং সফট লুকের প্রত্যেকটা শাড়ি এটা থাকছে শাড়িটা। আর শাড়ির কোয়ালিটি আপনারা হাতে নিলে বুঝতে পারবেন আপনাদের কাছে, এখান থেকে আমি যতটা সম্ভব বলতে পারবো কিন্তু আপনারা ফিল করবেন আপনাদের কাছে পৌঁছলে, তো শাড়ির কোয়ালিটি নিয়ে একদম নিশ্চিন্তে বুক করবেন। এটা রয়েছে স্টিল গ্রে, তার সাথে গ্রিন অ্যান্ড ব্ল্যাক এরকম ভাবে কলকা মোটিভ থাকছে, ফুল আপার বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার এরকম থাকছে, এটা কিন্তু একদম মাথা বর্ডারের সাথে থাকছে পাড়ের সঙ্গে, আর এখানে ব্ল্যাক দিয়ে উইভিংটা থাকছে, ফুল লুকটা থাকছে। এটার প্রাইস রয়েছে 1300, 1300 থাকবে এটারও প্রাইস 1300। এটা একটা এরকম গ্রিন ব্লাউজ দিয়ে পরুন, ব্ল্যাক দিয়েও ভালো তো লাগবেই, আর এরকম গ্রিন ব্লাউজ দিয়েও কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে, প্রাইস থাকছে 1300। মাল্টি কালার হলে মানে দু তিন রকম কালার হলে অনেক সুবিধা হয়, অপশন থাকে অনেক। আচ্ছা নেক্সট দেখাচ্ছি একটা অফ হোয়াইটের সাথে, এইটা কিন্তু কোড়া কালার এবং তার সাথে একটা ইয়েলোর বর্ডার, এই ইয়েলোটা কিন্তু একটু কাঁচা হলুদের ইয়েলোটা, র টার্মারিক যে কালারটা হয় ওই রকম কালারটা বর্ডার, আর আপার বর্ডারটা একদম স্লিপ আর লোয়ার বর্ডারটা চওড়া, আপার বর্ডারটা এরকম স্লিক যাবে এবং তার সাথে এখানে দেখুন উইভিংটা থাকছে একটা কলকা এবং তার সাথে এরকম ব্ল্যাক প্যাটার্ন এরকম থাকছে ফিশ বোনের মতো, আর লোয়ার বর্ডারটা কিন্তু অনেকটা সুন্দর করে চওড়া ইয়েলোটা, এই ইয়েলোটা কিন্তু আমার ক্যামেরাতে এইবার আসছে এক্সাক্ট, হ্যাঁ এটা একটু র টার্মারিকের যে কালারটা হয় না সেই কালারটা, এবং তার সাথে এটা উইভিংটা থাকছে এইভাবে, খুব স্মার্ট লুক শাড়িটা এই থাকছে। এটা আঁচলের পোর্শন, এটা যখন প্লিটস দেবেন প্লিটসের পোর্শনে এই চওড়াটা নিচের দিকে পড়বে তো শাড়িটা তখন অন্যরকম মানে দেখতে লাগবে, যেহেতু আমি এইভাবে দেখাচ্ছি তো সুতরাং শুধু এইটুকুই দেখতে পাচ্ছি, শাড়ি যখন পুরোটা ড্রেপ করবে তখন এর বিউটিটা বোঝা যাবে, পুরো প্লিটসে আসবে এই চওড়াটা, তারপরে এই পোর্শনটা আবার এই যদি এইভাবে তোলেন মানে ইয়েলোটা অনেক বেশি হাইলাইটেড হবে এবং শাড়িটা আরো ব্রাইট লাগবে দেখতে। আচ্ছা এটা প্রাইস বলে দিই, উইদাউট ব্লাউজ পিস, কোনো শাড়ির সাথেই কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল নেই, আবারও বলে দিচ্ছি এগুলো উইদাউট ব্লাউজ পিস, প্রাইস থাকছে 1300, 1300 1300। নেক্সট দেখাচ্ছি একটা ইয়েলো, ইয়েলো অ্যান্ড গ্রিন এর একটা স্ট্রাইপ, আপার পোর্শনে গ্রিন আর ইয়েলোটা রয়েছে স্ট্রাইপে এবং লোয়ার পোর্শনটাই দেখুন ইয়েলোর পোর্শনটা বেশি, গ্রিনটা এখানে সরু করে স্ট্রাইপ রয়েছে, গ্রিনের পোর্শনটা কম, আবার আপার পোর্শনে কিন্তু গ্রিনের স্ট্রাইপটা বেশি থাকছে, আর বর্ডার ওয়াইজ এরকম থাকছে ইয়েলো, একটা স্লিক ইয়েলো বর্ডার, তারপরে এখানে একটা লেহরিয়া ওভেন রয়েছে, এই দেখুন আমি দেখিয়ে দিই কাছ থেকে, এখানে একটা স্লিক বর্ডার থাকছে তারপর এই লেহরিয়া প্যাটার্নটা থাকছে, আর লোয়ার বর্ডারে এখানে এইটার তুলনায় কিন্তু ইয়েলো পোর্শনটাও বেশি মাঠা বর্ডারটা, আর এখানে লেহরিয়াটা তো অনেকটা চওড়া করে রয়েছে, আপার বর্ডার কম্পারেটিভলি স্লিক লোয়ার বর্ডারের থেকে, খুব ব্রাইট লাগে শাড়িগুলো দেখতে আর বসন্তের জন্য একদমই আদর্শ এই কালারগুলো, এই থাকছে শাড়িটা ফুল লুক পুরো স্ট্রাইপে থাকছে। আচ্ছা এটার প্রাইস বলে দিই, এটার প্রাইস হচ্ছে 1350, 1350, প্রাইস থাকছে 1350, 1350 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া।
নেক্সট দেখাচ্ছি আরেকটা খুব সুন্দর, এটা একটা ডুয়েল টোন, মানে এটার মধ্যে আমি এটা খুলি শাড়িটা, তাহলে বুঝতে পারবেন। এটার মধ্যে না গ্রিন অ্যান্ড রানির, এই দেখুন এখানে বোঝা যাচ্ছে না, ডুয়েল ইফেক্টটা বুঝতে পারবে। দেখুন রানি অ্যান্ড গ্রিন এর একটা ডুয়েল ইফেক্ট রয়েছে বডিটা, খুব সুন্দর কালারটা। আর বর্ডার ওয়াইজ এখানে রানি অ্যান্ড অরেঞ্জ যাচ্ছে, এখানে এটা রানি বর্ডার অ্যান্ড স্লিক অরেঞ্জ, তারপরে কিন্তু ওভেনটা রয়েছে এখানটা, দেখুন তাই বুঝতে পারবেন। এইভাবে এখানটা পুরো রানি দিয়ে মোটিভটা ওইয়ে থাকছে, উইভ থাকছে, আর রানি বর্ডার অ্যান্ড অরেঞ্জ কালার এরকম ভাবছে, স্লিক প্যাটার্নে এটা থাকছে। আর বডি কালারটা খুব সুন্দর, এটা ডুয়েল এফেক্টে থাকছে বডি কালারটা, আর এটা আঁচলের পোর্শনটা এরকম একটা সুন্দর ব্রাইট গ্রিন এর সাথে আসছে। আচ্ছা প্রাইস বলে দেব, প্রাইস হচ্ছে 1100 1100। প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু হ্যান্ডলুম মার্ক অ্যাভেলেবেল রয়েছে, আপনারা হ্যান্ডলুম মার্কের সাথেই পাবেন। এগুলো সবই হ্যান্ড ওভেন শাড়ি, শাড়ির প্রাইস রয়েছে যেটা এক্ষুনি দেখালাম 1100 1100। নেক্সট দেখাচ্ছি একটা একদম কোরা বর্ডার, এবং তার সাথে রেড ইয়েলো অ্যান্ড ব্ল্যাক এর উইভিং থাকছে। এটা ফুল উইভিং থাকছে এইভাবে রেড বর্ডারের সাথে, এটা ডিজাইনটা কোনোটা প্রিন্ট না, সবটাই কিন্তু উইভড শাড়িতে রয়েছে, যা যা দেখছেন প্রত্যেকটাই কিন্তু উইভিং এ রয়েছে, কোনোটাই প্রিন্ট নয়। এটা রেড গ্রিন ব্ল্যাক দিয়ে এরকম সুন্দর স্ট্রাইপ ভাবে রয়েছে, ফুল শাড়িটা এরকমই যাবে। এটা আঁচলের পোর্শন এইভাবে থাকছে স্ট্রাইপ প্যাটার্নে, আর ফুল শাড়িটা এরকম আসবে। পয়লা বৈশাখের জন্য খুব সুন্দর একটা শাড়ি এটা, এটা হচ্ছে শাড়িটা লোকটা ফুল, পুরো শাড়িটাই এইভাবে থাকছে। আচ্ছা এটার প্রাইস রয়েছে 1600 1600 1600 থাকবে এটার প্রাইস। প্রত্যেকটাই কটনের সঙ্গে রয়েছে, কটনে উইভিং। আচ্ছা নেক্সট হচ্ছে আরেকটা দেখাচ্ছি, এই কালারটা একদম কি কালার বলবো, এটা একদম লাইট একটা বেজ টোন। এইটা যেমন কোরা কালার, আমি একটু কাছে দুটো ডিফারেন্স দেখাই, এটা অফ হোয়াইট রয়েছে আর এইটা একটু লাইট বেজ টোনে রয়েছে। হ্যাঁ বেজ কালারটা, এই শাড়িটারও খুব মানে ক্রেজ থাকে, অনেকদিন বাদে আবার কালেক্ট করতে পেরেছি, ভালো লাগে দেখতে। আচ্ছা এটার এটা বেস কালারটা রয়েছে কিন্তু লাইট বেজ, নিচটা রয়েছে রামধনু ইয়েতে কালার বার, পুরোটা কালার বারের সাথে যাবে, লোয়ার পোর্শনটা মাল্টি কালারে থাকছে এবং আপার পোর্শনটা ব্ল্যাক আর সেলফ কালার দিয়ে পুরোটা উইভিং থাকছে। পিকক প্যাটার্ন রয়েছে, পিকক এবং কিছুটা সার্কেল প্যাটার্ন, এটা ব্ল্যাক আর এখানেও কিন্তু উইভিং রয়েছে, যেহেতু সেলফ কালারে রয়েছে, এই দেখুন এখানটা বুঝতে পারবেন সেলফ কালারে রয়েছে, ওই জন্য একটু এটা অফ টোনে চলে গেছে, বোঝা যাচ্ছে না লাইটটা আরো কম বুঝতে পারছেন, পুরোটা এইভাবে যাচ্ছে, টোন টু টোন একদম এটা ম্যাচ করে গেছে, সেই কারণে এটা বুঝতে পারছেন না, হাতে পেলে সামনে থেকে বুঝতে পারবেন, ক্যামেরায় অতটা ধরা যাচ্ছে না, এখানটা দেখলে বুঝবেন এই কালারটা। খুব স্টাইলিশ একটা শাড়ি এই থাকবে, শাড়িটার লুকটা কালার বারের সাথে আসছে, মাল্টি কালারের সঙ্গে আসবে, এটা আঁচলের পোর্শনটা। আচ্ছা এটার প্রাইস রয়েছে 1650 1650, এটার প্রাইস থাকবে 1650 1650। এই থাকছে শাড়িটার লুকটা, খুব সুন্দর একটা স্টাইলিশ শাড়ি 1650। নেক্সট দেখাচ্ছি একটা বডিটা থাকছে কোরা কালার এবং গঙ্গা যমুনা বর্ডারের সঙ্গে আসবে শাড়িটা, এটা থাকছে আপার বর্ডার অরেঞ্জে থাকবে অ্যান্ড লোয়ার বর্ডার কিন্তু এই পিঙ্কটা থাকছে,
पिंक एंड ऑरेंज एट अ कॉन्ट्रास्ट। गंगा यमुना बॉर्डर के साथ आएगा और बेस कलर रहेगा ऑफ व्हाइट, मिल्क व्हाइट नहीं है, कोई भी साड़ी मिल्क व्हाइट अभी तक मैंने दिखाया नहीं, सभी के सारे ऑफ व्हाइट में ही है। मैक्सिमम जो ऑफ व्हाइट कलर आपको दिख रहा है ये सभी ऑफ व्हाइट टोन में है मैक्सिमम, और ये जाएगा इसका पिंक एंड ऑरेंज का कॉन्ट्रास्ट के साथ। এরকম থাকছে শাড়িটা, এটা আঁচলে পোর্শন, ফুল শাড়িটা আসছে, প্রাইস থাকছে 1400। এটা বর্ডার টু বর্ডারে পোর্শনটা, প্রাইস থাকবে 1400, 1400। নেক্সট শাড়ি দেখাচ্ছি, একদম একটা মিন্ট গ্রিন বর্ডারটা, ইয়ে বর্ডার বেস কালারটা, এবং তার সাথে যেটা রয়েছে মাল্টি কালারের ডুরে থাকছে, স্ট্রাইপ থাকবে, বেস কালারটা কিন্তু থাকছে পিস্তা গ্রিনে, এই মিন্ট গ্রিন বা পিস্তা গ্রিন আর কি, যেরকম হয় যে কালারটা ওই রকম কালারটা। এটা বেস কালার, তার সাথে মাল্টি কালারে স্ট্রাইপটা থাকছে, গ্রিন একটা রাস্টি কালার এটা, তার সাথে ডিপ গ্রিন লাইট গ্রিন দু রকম শেড রয়েছে। এখানে যে রেডটা রয়েছে এটা কিন্তু একটা মানে ডুয়েল এফেক্ট রয়েছে রেড অ্যান্ড গ্রিনের, এবং এখানে চুড়ি পাড় রয়েছে এই গ্রিন দিয়ে সরু সরু চুড়ি পাড় রয়েছে, ফুল শাড়িটা এইভাবে যাবে। আবার আপার বর্ডারটা কিন্তু গ্রিনে রয়েছে, এটাও গঙ্গা যমুনা বর্ডারের সাথেই আছে, এই যে আপার বর্ডারটা গ্রিনে আসবে আর এটা একটা মিক্সড কালারে রয়েছে, গ্রিন অ্যান্ড এই রাস্ট কালারের একটা মানে মিক্সড টোন রয়েছে, ডুয়াল এফেক্ট রয়েছে। আর এটা থাকছে বেস কালার যেটা বললাম, তার সাথে ফুল লুক এটা, এটা আঁচলে পোর্শন, প্রাইস থাকছে এটার 1050। এটার প্রাইস থাকবে 1050 1050 only। নেক্সট কালারে আসছি, এটাও একটা খাকি কালারই, খাকি ঠিক বলবো না, বিস্কিট কালার বলাটা বেটার, খাকিটা আরেকটু অন্য আরেকটু অন্য একটু শেপটা হয়, এটা একটু ডিপ বিস্কিট কালার বলাটা বেটার। এই কালারটা যেটা দেখাচ্ছে ক্যামেরাতে এক্স্যাক্ট এই কালারটাই, আগে একটা যেটা দেখালাম ওইটা খাকি কালার ছিল, ওটাতে একটু মানে দুটোর একটু ডিফারেন্স রয়েছে কালারটা। তার সাথে ব্ল্যাকের ইয়ে রয়েছে, পুরো শাড়ি খুলে ফেলেছি, ঠিক আছে, ফুল শাড়িতে এরকমই উইভিংটা থাকবে, এটা থাকছে পুরো শাড়িটা, এটা আঁচলে পোর্শন, ভীষণ সফট শাড়িটা, শাড়িটা পুরোটা খুলে দিয়েছি তো সেই কারণে একটু প্লিজ করে এটা দেখাই, কালারটা খুব সুন্দর, একটু ইউনিক কালার। একদম সামার ফ্রেন্ডলি সব কালার, এটা থাকছে লুকটা, এটা একটা ব্ল্যাক সুন্দর ব্লাউজ দিয়ে পরুন, এই থাকছে ফুল লুকটা, প্রাইস থাকছে এটার 1350 1350, প্রাইস থাকবে 1350 1350। নেক্সট আসছি, এটা কোড়া বর্ডার, বডিটা রয়েছে কোড়া টোনে এবং এর সাথে রয়েছে গঙ্গা যমুনা বর্ডার, এটা থাকছে অরেঞ্জটা উপরে অ্যান্ড পিঙ্কটা দেখুন খুব সুন্দর একটা ব্রাইট পিঙ্ক, এটা থাকছে লোয়ার বর্ডার, আপার বর্ডার আসবে অরেঞ্জে, লোয়ার বর্ডার পিঙ্কে, এবং ফুল শাড়িটা এরকম এইভাবে থাকছে, একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন, অনেকটা সেই রুদ্রাক্ষ প্যাটার্নের মতো ফুল এভাবে, আর এর সাথে এখানে টেম্পল বর্ডারটা রয়েছে, ফুল লুকটা এটা, এটা আঁচলের পোর্শনটা, এই পিঙ্কের সাথে অরেঞ্জের কম্বিনেশনটা কিন্তু একটু আনইউজুয়াল, এই পিঙ্কটা খুব সুন্দর একটু ব্রাইট পিঙ্ক, ফুল শাড়ি এভাবেই যাবে। শাড়ির আমি বলে দিই প্রাইস, বলে দিচ্ছি প্রাইস হচ্ছে 1800, প্রাইস থাকবে 1800 1800, থাকছে এটার প্রাইস 1800।
এগুলো কিন্তু রয়েছে খাদি কটনের উপরে। হ্যাঁ, এবং সুতোর কাউন্ট যার ডিফারেন্স দেখবেন, কটন সবই আমি কটন দেখাচ্ছি। এই যেগুলো এখন দেখা, এই আগেরটা দেখালাম, এটা দেখালাম, এগুলো কিন্তু খাদি কটনের উপরে থাকছে। আর প্যাটার্নের উপরে ডিজাইন থাকবে, ইয়ের উপরে প্যাটার্নের উপরে, এবং যেটা হয় সুতোর কাউন্টের উপরে, ডিজাইনের উপরে, সবটার উপরে কিন্তু দামগুলো ভ্যারি করে। আচ্ছা, এটা একটা দেখাচ্ছি, একটু ডিপ গ্রে কালার, ডার্ক গ্রে কালার। এই কালার কম্বিনেশনটা খুব সুন্দর। এটাও একটা এই কালারটা গোল্ডেন ইয়েলো বলাটাই বেকার, মানে বেটার। এটা গোল্ডেন ইয়েলো এবং তার সাথে একটা সুন্দর একটা ডার্ক রেডের একটা কম্বিনেশন। এই কম্বিনেশনটাও খুব সুন্দর, একদম গ্রে এর সাথে গঙ্গা যমুনা বর্ডারের এরকম ভাবে আসবে। আর এটা হচ্ছে সেম প্যাটার্ন আগেরটার মতোই, ফুল এইভাবেই থাকছে। এটা থাকছে ফুল লুকটা, আর প্রাইস থাকছে 1800, 1800, 1800। এটা আরেকটা খুব সুন্দর মিষ্টি কালার, বডি কালারটা একটা কি কালার বলে, হোয়াইট এন্ড রেড এর একটা না ডুয়েল টোন রয়েছে, মানে ডুয়েল ইফেক্ট রয়েছে এই বেস কালারটায়, মানে অনেকটা দুধে আলতা কালারের মতো বেস কালারটা। যেটা দেখছেন ক্যামেরা এক্সাক্ট সেই কালারটাই, ক্যামেরা এক্সাক্ট কালার শো করছে। আর এটা আপার বর্ডার এন্ড লোয়ার বর্ডার, যেটা আগে দেখালাম ওই কন্ট্রাস্টটাই, কিন্তু এই রেডটা একটু ব্রাইট, সুন্দর রেড। ওটা যেমন একটু ডার্ক রেড ছিল, এটা কিন্তু একটু ব্রাইট রেড আছে। রেডের দুটো ডিফারেন্স আছে, একটু দেখিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এইটা মানে একটু একটু ডার্ক একটু লাইট, এটা একটু ডার্ক টোন গ্রে এর সাথে, আর এটা কিন্তু একটু ব্রাইটার রেড। হ্যাঁ, এই কালারটাও খুব সুন্দর বেস কালারটা। এটা থাকছে ফুল লুক, প্রাইস থাকছে কিন্তু সেম 1800। এই তিনটে প্যাটার্ন একই, এগুলো কিন্তু খাদির উপরে রয়েছে, খাদি কটনের উপর। প্রাইস থাকছে 1800, 1800। নেক্সট দেখাচ্ছি একদম ডিপ একটা গ্রিন, তার সাথে ফুল সরু সরু চুড়ি পাট দেখাচ্ছি। একদম ডার্ক বটল গ্রিন, খুব স্মার্ট শাড়িটা দেখতে, স্মার্ট লুকের শাড়ি দেখাচ্ছি। এগেইন অনেকটা চওড়া বর্ডারটা, আপার বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার। গরমে শাড়িগুলো পরে যে কি আরাম হয়, মানে যাদের কাছে আছে তারা জানেন, আর যাদের নেই বলবো অবশ্যই ট্রাই করুন। এই হচ্ছে ফুল শাড়ি, এটা আঁচলের পোর্শন, এটা পুরোটা ফুল চুড়ি পাড়ির সাথেই আসছে। প্রাইস হচ্ছে 1350, আর একবার চেক করে নেবো প্রাইসটা, 1350, 1350। একদম ডার্ক বটল গ্রিন, ডিপ গ্রিন এটা একদম। নেক্সট দেখাচ্ছি একটা হোয়াইট এর সাথে চেকস, এটাও ভীষণ সুন্দর দেখতে, অনেক দিন বাদে আবার এটা কালেক্ট করতে পেরেছি, খুব ভালো লাগে দেখতে, ভীষণ সুন্দর লাগে। হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর কম্বিনেশন, এটাও কিন্তু অফ হোয়াইট, মিল্ক হোয়াইট নয় একটাও, সবই আমি কিন্তু অফ হোয়াইটে দেখিয়েছি। বেসটা একটু অফ টোনে থাকবে, একদম দুধ সাদা যেটা হয় সেটা কিন্তু নয়, একটু ক্রিম বেসড। আর তার সাথে রয়েছে এই ব্ল্যাক এর সাথে এরকম, এগুলো কিন্তু সব মানে প্রিন্ট নয়, সবটা কিন্তু উইফ্ট করা রয়েছে এই লাল ছোট্ট ছোট্ট ফুলের মতো। খুব স্মার্ট শাড়িটা দেখতে, ভীষণ সুন্দর। এই থাকছে শাড়িটার লুকটা, একদম চেকস এর সাথে থাকছে, বড় বড় চেকস এর সাথে। আচ্ছা, এটার প্রাইস বলে দেব, এটার প্রাইস হচ্ছে 1600, 1600, 1600। ফুল এরকম চেকস এই আসবে শাড়িটা। নেক্সট আর একটা দেখাচ্ছি, এটাও কটনে, একটা খুব সুন্দর একটা গ্রিন, একটা লেমন গ্রিন, তার সাথে ব্ল্যাক দিয়ে চেকস। এই চেকসটা একটু ছোট, আগে যেটা দেখালাম হোয়াইট এর সাথে ওই চেকটা কিন্তু একটু বড় ছিল, এটা একটু ছোট চেকস। আর একদম স্লিক একটা বর্ডার, এরকম সরু একটা বর্ডার যাবে এরকম ভাবে ডিপ গ্রিনে। এটা ফুল লুকটা একদম ছোট, এই চেকসটা এরকম ভাবে থাকবে ফুল শাড়িতে। এটা থাকছে, প্রাইস থাকছে ওনলি 1000 rupees, 1000 টাকা থাকবে এটা প্রাইস। ফুল শাড়ি এইভাবেই থাকছে, প্রাইস থাকছে ওনলি 1000 rupees। আজকে এখানেই শেষ করব, দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে।
অন্য কোনো কালেকশন নিয়ে, যেটাই পছন্দ হচ্ছে একটা স্ক্রিনশট নিন আর পাঠিয়ে দিন আমাদের দেওয়া বুকিং নাম্বার 9804664440 তে। আর যারা অনলাইন পে করে নিতে চাইছেন আবারও যেতে যেতে বলে যাই, পেমেন্ট মোড যেটা থাকছে জিপে, ফোনপে অ্যান্ড ব্যাঙ্ক ট্রান্সফার। আর যারা ক্যাশ অন ডেলিভারি চাইছেন, অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে, বাট ক্যাশ অন ডেলিভারিটা চার্জেবল, চার্জ আপনাকে দিতে হবে। শিপিং অল ওভার ইন্ডিয়া ফ্রি, সিওডি চার্জ অ্যান্ড শিপিং চার্জ দুটো কিন্তু আলাদা, এক নয় ব্যাপারটা। শিপিংটা ফ্রি থাকে কিন্তু সিওডি চার্জ আপনাকে দিতে হবে। আর যদি অনলাইন পে করে নিতে চান তাহলে আপনাদের কোনো এক্সট্রা চার্জেস লাগবে না, শুধুমাত্র শাড়ির প্রাইসটাই আপনাদের পে করলে হয়ে যাবে। আপনারা চাইলে আমার শাড়িটা বুক করতে পারবেন, শাড়ির প্রাইস থাকছে 1200। এরকম ফিশ প্যাটার্নের সঙ্গে থাকছে উইভিংটা, এটা কিন্তু ফিশ মোটিফের সাথে রয়েছে। আর বেস কালারটা দেখছেন খুব সুন্দর একটা কালার, মিষ্টি কালার, আপার বর্ডার এন্ড লোয়ার বর্ডার সেম থাকছে পুরোটাই। আর এটা আঁচলের পোর্শন, এটা 1200 1200 থাকবে এটা প্রাইস। আজকের মতো আসি, খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।